হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা জাখাংসা। আজকে আমি চলে এসেছি রাম ঠাকুরের আশ্রমে। এইটা হলো আমার মায়ের গুরুদেবের আশ্রম। আমি যখনই বাপের বাড়িতে আসি ঘুরতে, তখনই এই আশ্রমে আসি। আমার খুব ভালো লাগে। এই যে তোমরা এখানে এত ভিড় দেখতে পাচ্ছ মানুষের, এখানে সবাই দুপুরবেলায় মহাপ্রসাদ খেতে আসে। তোমাদের এখানে জায়গাটা দেখায় এত সুন্দর পরিবেশ যে যেই আসবে তারই খুব ভালো লাগবে। এই রাম ঠাকুরের আশ্রম হলো যাদবপুরে গল্ফ গ্রিনের খুবই কাছে। অনেক বড় জায়গা নিয়ে এই আশ্রমটা। এই আশ্রমে যখনই আসি তখনই দেবাংশ শুধু ছুটে ছুটে বেড়ায় এদিক ওদিক। আসলে ছুটে ছুটে বেড়াবেই না কেন, এত বড় জায়গা যে সবারই খুব ভালো লাগে। এখানে এলে মনটা সত্যি খুব ভালো হয়ে যায়। দুপুরে দেয় মহাপ্রসাদ আর সন্ধেবেলায় দেয় সিন্নি। সিন্নিটা এত সুন্দর খেতে যে না খেলে তোমরা বুঝতেই পারবে না। এবার এখানে আমরা চলে এসেছি যেখানে ভোগের প্রসাদ খাওয়ানো হয়। দেখেছো কত বড় জায়গাটা, কতজন এখানে আসে ভোগের প্রসাদ খাওয়ার জন্য। আমাদের এবার ভোগের প্রসাদ খাওয়া হয়ে গেছে, এবার আমরা একটু যাব প্রিন্সেপ ঘাটে ঘুরতে, কারণ আমরা কোনোদিন প্রিন্সেপ ঘাটে ঘুরতে যাইনি। এই যে দেখো এবার চলে এসেছি প্রিন্সেপ ঘাটে। এখানে আসা মাত্রই দেবাংশ আইসক্রিম খাওয়ার জন্য জেদ করলো। সত্যি গরমটাও খুব পড়েছে, তবে এখানে এসে কিন্তু মনটা খুব ভালো হয়ে গেল। তখন প্রায় 5:30 বাজে। দেখো দৃশ্যটা কি সুন্দর লাগছে, আমার তো এখানে এসে খুব ভালো লাগলো। এর আগেও শুনেছি প্রিন্সেপ ঘাটের কথা, কিন্তু আমার না সিরিয়াসলি কখনোই আসা হয়নি। রাম ঠাকুরের আশ্রমে ভোগের প্রসাদ খাওয়ার পর মনে হলো কোথাও একটা যাই, কিন্তু কোথায় যাব ঠিক করে উঠতে পারছিলাম না। তারপরে ভাবলাম যে চলো প্রিন্সেপ ঘাট থেকে একটু ঘুরে আসি। সত্যি এখানে এসে বেশ লাগলো কিন্তু। এই যে এখানে নৌকাগুলো দেখতে পাচ্ছ, এখানে অনেকেই বোট রাইডিং করে। এখানে বোট রাইডিং করতে গেলে আধ ঘন্টায় 400 টাকা নেয়। তা আমরা যদিও বোট রাইডিং করিনি, কারণ আমার একটু ভয় লাগে বোট রাইডিং করতে। সুন্দর ড্রাইভে আমাদের এখানে বসে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম। সব মিলিয়ে আমাদের কিন্তু আজকের দিনটা বেশ কাটলো। সকালবেলায় রাম ঠাকুরের আশ্রমে মহাপ্রসাদ খেলাম, আর বিকেলবেলায় প্রিন্সেপ ঘাটে এসে এই মনোরম দৃশ্য উপভোগ করলাম। সত্যি এক কথায় দারুণ। আর ওই যে তোমরা দেখতে পাচ্ছ একটা রেলওয়ে স্টেশন, ওইটা হলো প্রিন্সেপ ঘাটের স্টেশন। আমরা অ্যাকচুয়ালি স্প্ল্যানেডে নেমে ইডেন গার্ডেন থেকে টিকিট কেটেছিলাম প্রিন্সেপ ঘাটে যাওয়ার জন্য। সেখান থেকে আমরা এখানে এলাম। ইডেন গার্ডেনের ঠিক পরের স্টেশনটাই হলো প্রিন্সেপ ঘাট। স্প্ল্যানেড থেকে খুব সহজেই কিন্তু প্রিন্সেপ ঘাটে আসা যায়। আর এই যে দেখো সেই বিশ্ববিখ্যাত জায়গাটা, যেখানে বাংলা সিনেমার অনেক নায়ক নায়িকাদেরই কিন্তু শুটিং করতে দেখা যায়। আজকে কিভাবে আনন্দ করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর লাইক কিন্তু একটা অবশ্যই করবে। বাই।